বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী মশাল মিছিলে তপ্ত হয়ে উঠল সীমান্ত শহর করিমগঞ্জ। বিধায়ক কমলাক্ষের নেতৃত্বে বিশাল প্রতিবাদী মশাল মিছিলে অপার বাংলার সংখ্যালঘু নির্যাতন বন্ধের জোরালো দাবি। বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে ভারত সরকারের কূটনৈতিক চাপ সৃষ্টির দাবি তুলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি। সোমবার করিমগঞ্জের এওসি পয়েন্ট থেকে মশাল মিছিলের সূচনা করে শম্ভু সাগর পার্কের সম্মুখে গিয়ে মশাল মিছিলের সমাপ্তি ঘটে। মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশের নেতৃত্বে বড়সড় মিছিলে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন এদেশের সহস্রাধিক সংখ্যাগুরু মানুষ। উল্লেখ্য, প্রতিবেশী দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরও যেন থামতে চাইছে না হিংসা। এক মাস ধরে গোটা বাংলাদেশ অশান্ত, অরাজকতা বিরাজ করছে পড়শি দেশে। নির্বাচিত প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশত্যাগের পরে নৈরাজ্যবাদী উপাদানের আধিপত্য বিস্তার এবং আইন শৃঙ্খলা পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে সেখানকার সংখ্যালঘুদের উপর ব্যাপক নিপীড়ন শুরু হয়েছে বলে অভিযোগ উঠছে। রাজনৈতিক অস্থিরতার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত সেই দেশের সংখ্যালঘুরা, এমনই অভিযোগ তুলে সীমান্ত শহর কাঁপালো প্রতিবাদ মিছিলকারী। সংখ্যালঘুরা শুধু হামলার শিকার নয়, লুটপাট ও ডাকাতি চুরি করে সংখ্যালঘুদের সম্পদ কেড়ে নেওয়ারও অভিযোগ উঠেছে। মিছিল শেষে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বন্ধে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশে অস্থায়ী শাসকদের কূটনৈতিক চাপে রাখতে দিল্লির হস্তক্ষেপ কামনা করা হয়েছে। আমাদের হাতে প্রতিক্রিয়া রয়েছে বিধায়ক কমলাক্ষের, শুনে নেব তার মুখ থেকে বিস্তারিত। দেখুন, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে বিগত অনেকদিন থেকে বাংলাদেশের কোনো একটা ঘটনা হলে, কোনো একটা আন্দোলন হলে সেই আন্দোলনের সমাপ্তি হয় সংখ্যালঘু নির্যাতন, অর্থাৎ সনাতন ধর্মলম্বী মানুষের ঘরবাড়ি ভাঙ্গা হয়, মন্দির ভাঙ্গা হয়, মা বোনদের ইজ্জত ইয়ে করা হয়। এই ব্যাপারে আমরা আজকে রাজপথে বের হয়েছি। আজকে বিশ্ববাসী আজকে বাংলাদেশের ঘটনাগুলো দেখতে পারলো, আজকে যেভাবে জঘন্য বর্বরতা বাংলাদেশ দেখালো, আমরা করিমগঞ্জবাসী তার জন্য আমরা উদ্বিগ্ন। এবং বিশেষ করে শুধু আমরা ভারতবর্ষের সনাতন ধর্মলম্বী নয়, বিশ্ববাসী আজকে বাংলাদেশে এই ঘটনায় আজকে আমরা বিশেষ করে বিশ্ববাসী আজকে লজ্জিত। আজকে যে ঘটনাগুলো করলো তার পরিপ্রেক্ষিতে আমরা ধিক্কার জানাই, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি করছি। যেমন ইতিমধ্যে আমরা দেখতে পারছি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিভিন্ন স্টেপ নিচ্ছেন, বিভিন্ন আলোচনা করছেন এবং সামনের দিন যাতে আমাদের সনাতন ধর্মলম্বী মানুষরা যাতে সুস্থ থাকে, সব মানুষ যাতে সবার যাতে ভালো হয়, আমরা ভারতবর্ষে এবং বিশেষ করে আমাদের ভারতবর্ষের যে পরিবেশ সেই পরিবেশ আমরা করতে দিই না, কিন্তু ভারতবর্ষে আমি চাই যে বাংলাদেশে যাতে আমাদের সংখ্যালঘু ভাইরা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, সনাতন ধর্মলম্বী যাতে ভালো থাকে। এই ধরনের যদি নৈরাজ্যজনক এই ধরনের যদি জঘন্য ঘটনা হয় তার জন্য কিন্তু আমরা মনে করি যে বিশ্ববাসী লজ্জিত থাকবে। তার জন্য আমরা দাবি জানাচ্ছি ভারত বাংলাদেশে যাতে যারা সনাতন ধর্মলম্বী এবং বাংলাদেশের সংখ্যালঘুরা যাতে সুরক্ষিত থাকে তার দাবি করছি এবং তার জন্য আজকে আসতে বলেছি।